এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ওই আবির তোমাকে 2 টাকা সিঁদুর দিয়ে সিঁথি রাঙিয়ে দিয়েছিল, আর আমি তোমাকে আমার রক্ত দিয়ে রাঙিয়ে নিজের করে নিলাম। আজ থেকে তুমি শুধুই আমার বহু শক্তি, তুমি আর কারো না। কথাটা বলে জোর করে সুপ্তির কপালে চুমু এঁকে দিল। তারপর চোখ পড়ল সুপ্তির গোলাপি রাঙা সুন্দর ঠোঁট জোড়ায়। এই ঠোঁটেই সিলেটের ওই রিসর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে আবির সেদিন উন্মাদের মতো চুমু খাচ্ছিল। কথাটা মনে পড়তেই সৌভিকের মাথায় আগুন ধরে গেল। জোর করে সুপ্তির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল সৌভিক। সুপ্তিকে একটুও না আঘাত করে উন্মাদের মতো চুমু খেল। সুপ্তির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এই নোংরা নরপিশ্বাস লোকটার স্পর্শ সুপ্তির শরীরে কাঁটার মতো ফুটছে। গায়ে আগুন লাগলেও বোধ হয় এতটা কষ্ট হতো না। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। লোকটা জোর জবরদস্তি করে সুপ্তির নারী শরীর নোংরা করছে। এই নোংরা অপবিত্র শরীর নিয়ে সুপ্তি কি আবিরের সামনে গিয়ে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে? সৌভিকের হাত থেমে নেই। সুপ্তির শাড়ির কুচি ধরে টান দিতেই সুপ্তি হুমড়ি খেয়ে পড়ল। সৌভিককে আঘাত করার আগে সুপ্তির শরীরে ঝাঁপিয়ে পড়ল সৌভিক। প্রথমে খাটের সাথে সুপ্তির হাত পা শক্ত করে বেঁধে ফেলল সাইকোটা। তারপর সুপ্তির বর্ণের পোশাক খুলে ফেলল। সুপ্তি কতবার কতভাবে সৌভিককে নোংরামি করতে মানা করলো, চিৎকার করে কাঁদল, মরার ভয় দেখালো। কিছুতেই শুনল না সৌভিক, ও যেন ওর নিজের মাঝেই নেই। অবুজ মনটা হারিয়ে গেছে সুপ্তির সুন্দর শরীরের বাঁকে বাঁকে। বাকি রাতটুকু সুপ্তিকে একটু ব্যথা না দিয়ে শুধু ভালোবেসে গেল সৌভিক। এত অনাচার, এত পাপ মস্তিষ্ক সহজভাবে হজম করতে পারল না, জ্ঞান হারিয়ে ফেলল সুপ্তি। সৌভিক ক্লান্ত হয়ে সুপ্তির পাশে শুয়ে পড়ল। ঘোর লাগা দৃষ্টিতে সুপ্তির দিকে তাকিয়ে আত্মতৃপ্তি নিয়ে বলল, এই নারী দেহ মন আজ থেকে শুধুই আমার। ওর দিকে যে কু নজরে তাকাবে তাকে আমি মেরে কেটে টুকরো টুকরো করে ফেলব। অনেক কষ্টে এতদিন আমার ভালোবাসার তার ভালোবাসার মানুষটাকে সহ্য করেছি, আর করব না। এই দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ সুপ্তি শুধুই আমার। সৌভিকের ভাবনায় সকাল হয়ে গেছে। সৌভিক সুপ্তির ঘুমন্ত চোখে মুখে জলে ছিটা দিতে সুপ্তির জ্ঞান ফিরল। সুপ্তি মিটমিট করে তাকিয়ে সৌভিকের মুখের ওপর ঝুঁকে পড়তে দেখে ডুকরে কেঁদে উঠল। সুপ্তির শরীরটাকে রাতের আধারে এই মানুষটা নোংরা অপবিত্র করে দিয়েছে। আর কখনো আবিরের মুখোমুখি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সুপ্তি। ভগবান কেন বারবার সুপ্তির সাথে অন্যায় হতে দেয় না জানি। মানুষটা সুপ্তিকে খুঁজে না পেয়ে কত টেনশনে আছে। মানুষটা সুপ্তিকে খুঁজবে তো? এই নরকপুরি থেকে আদৌ মুক্তি মিলবে তো সুপ্তির? সৌভিক সুপ্তির ঘাড়ে নাক ঘষে আদুরে কণ্ঠে বলল, এত কি ভাবছো সোনা? সুপ্তি আর সরে যাওয়ার ব্যর্থ চেষ্টা করল না। কি হবে সরে গিয়ে? সেই তো আবার জোর জবরদস্তি করবে। সৌভিক আনমনা হলো, বলল, আমাকে না কেউ ভালোবাসে না সুপ্তি, সবাই করুণা করে, দয়া দেখায়। জানো, সবাই ভালোবাসে আমার মেধা, আমার লোভনীয় চাকরিকে, কিংবা আমার আকর্ষণীয় লাইফস্টাইলকে। সৌভিকের কথা একটুও শুনতে ইচ্ছে করছে না সুপ্তির। সুপ্তির বিরক্ত মাখা মুখের দিকে তাকিয়ে সৌভিক মলিন হাসল, বলল, বেশি না, আমাকে একটুখানি ভালোবাসবে সত্যি? মরে গেলেও না। সৌভিক মাথা ঝাঁকিয়ে বলল, সত্যি তো ভালোবাসা দিয়ে কি করব, শরীর তাই আসল, আমার সৌভাগ্য। জোর করেই হোক তবু তোমার তুমিটাকে আমি পেয়ে গেছি, আমি তোমায় অনেক সুখে রাখবো সোনা। সুপ্তির চোখের জল মুছে তড়িৎগতিতে উঠে গেল। ফ্যানের সাথে কাপড় বাঁধতে গেলেই সৌভিক ভয় পেল, জাপটে ধরল সুপ্তিকে। সুপ্তি চিৎকার করে বলল, ছাড় আমাকে, ছাড়, আমি তোর চোখের সামনে নিজেকে শেষ করে দিব। এই নোংরা শরীর নিয়ে আমি আর আবিরের জীবনে ফিরবো না। সৌভিক ভয় পেল, শুকনো ঢোক গিলে বলল, এমন করে না সোনা, তুমি নিজের ক্ষতি করলে আমি জাস্ট পাগল হয়ে যাব। তুই মরে যা, তবু আমার কিচ্ছু যায় আসে না। সৌভিক অধৈর্য হয়ে বলল, কিন্তু আমার যায় আসে আবিরের মাঝে কি এমন আছে যা আমার মাঝে নেই? গতকাল রাতে আবিরের থেকে কম সুখ দিয়েছি, আমি তোমাকে অস্বীকার করতে পারবে? অতিরিক্ত ঘৃণায় সুপ্তির গা গুলিয়ে উঠল। রাগে কাঁপতে কাঁপতে বলল, কাপুরুষ জানোয়ার। শখের পুরুষ শরীরে ছুঁলে হয় ভালোবাসা, আর আমি ছুইলেই কাপুরুষ জানোয়ার। সুপ্তি সৌভিকের হাতে জোরে কামড় বসিয়ে দিল। সৌভিক ব্যথায় নীল হয়ে গেল, হাত কেটে গলগল করে রক্ত ঝরে পড়ল। তবুও সুপ্তিকে ছাড়ল না, শুধু শীতল কণ্ঠে বলল, আমার ভালোবাসার রূপ দেখেছ,
কিন্তু আমার ভয়ঙ্কর কুৎসিত রূপ এখনো দেখনি সুপ্তি। এমন কিছু করো না যেন সেই রূপ দেখতে বাধ্য হও। সুপ্তি তাচ্ছিল্য করে হাসলো, চোখের কোণে জল মুছে নিয়ে বলল, এক কাজ কর, আমাকে বরং নিজের হাতে মেরে ফেল, তোর মতো উন্মাদের সাথে থাকার থেকে মরে যাওয়া ভালো। আমাকে ভালো না বাসার অপরাধে বেঁচে থাকাই তোমার একমাত্র শাস্তি। কিন্তু আমি যে শাস্তি বেশি দিন সহ্য করতে পারবো না, তোর মতো সাইকোর সাথে থাকার থেকে নিজেকে শেষ করে দিব। সৌভিক দৃঢ় কণ্ঠে বলল, দরকার পড়ে তোমার হাত পা সব সময় বেঁধে রাখবো, তবুও তোমাকে শুধুমাত্র আমার জন্য বেঁচে থাকতে হবে। সৌভিক সুপ্তির ঘুমন্ত মুখের দিকে এক ধ্যানে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। হাতে ধরে রাখা খাবারের থালাটা আস্তে করে ট্রি টেবিলের ওপর নামিয়ে রাখল। এতক্ষণ সুপ্তিকে নিয়ে দিবাস্বপ্নে সুখের সাগরে বিভোর ছিল সৌভিক। আজ দুদিন হয়ে যায়, এখনও ভালো করে মেয়েটার জ্ঞান ফেরেনি। অল্প কিছুক্ষণের জন্য মাঝে একবার সুপ্তির জ্ঞান ফিরেছিল। দুর্বল শরীরে সৌভিককে ভয়ত চোখে এক পলক দেখে অতিরিক্ত ভয়ে কথা বলতে বলতে আবারও জ্ঞান হারিয়ে ফেলেছে মেয়েটা। তখন থেকে সুপ্তির পাশে বসে বসে সুপ্তির মায়ামায়া ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে কত কিছু ভেবে গেল সৌভিক। ইস, সৌভিকের মিথ্যে ভাবনায় কী তেজ দেখাচ্ছিল মেয়েটা, মরে যাওয়ার হুমকিও দিচ্ছিল বারবার। আচ্ছা, মরে যাওয়া কি এতই সহজ? সুপ্তি চাইলেই মরতে দেবে সৌভিক? সৌভিকের ভেতরের পুরুষত্বা বারবার মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। একটু একটু করে সুপ্তির নারী শরীরের গভীরে ভালোবাসার আবেশে তলিয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু সাহস পাচ্ছে না। সুপ্তির সাথে কোনো অন্যায়ভাবে সুযোগ নিয়ে নিজের লালসা মেটাতেও ইচ্ছে করছে না। সুপ্তির স্মৃতিতে ব্রোর নামে পড়া বাসি সিঁদুর এখনও জলজল করছে। সেদিকে তাকিয়েও কিছুক্ষণ আগে কত ভয়ঙ্কর সব ভাবনা ভাবছিল সৌভিক। সত্যিকারের ভালোবাসার মানুষের সাথে কল্পনায় জোর খাটিয়ে সব কিছু করা গেলেও বাস্তবে তার কিছুই করা যায় না বোধ হয়। সুপ্তিকে এত কাছে পেয়ে সৌভিকের মনটা আনন্দে আত্মহারা। সুপ্তির দিক থেকে ভালোবাসাটা না হয় আস্তে আস্তেই হোক, কোনো তাড়া নেই। একদম বর্ডারের পার ঘেঁষে প্রত্যন্ত একটা উপজেলা কেন্দ্রীয় গ্রামে প্রমোশন হয়েছে সৌভিকের। আবির শত চেষ্টা করলেও ওদের জীবনেও খুঁজে বের করতে পারবে না, কারণ সৌভিক সবাইকে মিথ্যে বলেছে যে ওর অন্য জেলায় পোস্টিং হয়েছে। তাছাড়া যে ভুলের বীজ আবিরের মনে বপন করে রেখে এসেছে সৌভিক, সেই ভুল এত তাড়াতাড়ি ভাঙবার নয়। ততদিনে সুপ্তি পুরোপুরি সৌভিকের হয়ে যাবে। সুপ্তি ধীরে ধীরে চোখ খুলে তাকালো, মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। সৌভিকের জলজলে দৃষ্টিতে সুপ্তির দিকে দ্বিতীয়বারের মতো তাকিয়ে থাকতে দেখে অতিরিক্ত ভয়ে আটকে উঠল মেয়েটা। সৌভিক কেমন করে যেন হাসলো। ঘড়ির থেকে এক পলক তাকিয়ে দেখল রাত 3:21, বলল, খেয়ে নাও সুপ্তি। সুপ্তি ভীতু কণ্ঠে বলল, আবির কোথায়? সৌভিকের মনটা বিতৃষ্ণায় ভরে গেল, বলল, বারবার এক কথা জিজ্ঞেস করো না তো, শুনতে ভালো লাগে না। তাছাড়া আগামীকাল সকালে আমরা বিয়ে করব, মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখো। বিয়ের কথা শুনে ঘৃণায় সুপ্তির গা রিরি করে উঠল। আগুন চোখে সৌভিকের দিকে তাকালো, যেন চোখ দিয়েই ভস্ম করে দেবে। সৌভিক সুপ্তির একটু কাছে সরে আসতেই সুপ্তি একলাফে বিছানার অপর প্রান্তে গিয়ে কাঁচুমাচু হয়ে বসল। সৌভিক চোখ মুখ কুচকে ফেলল, বলল, তোমাকে আমি সত্যিকারের ভালোবাসি সুপ্তি। তোমার সাথে খারাপ কিছু করার ইন্টেনশন থাকলে এই 2-3 ভেতরেই তোমার জ্ঞান হারানোর সুযোগেই করে ফেলতাম। এখনও যখন তোমার উপরে হামলে পড়িনি, আপাতত নিশ্চিন্ত থাকতে পারো, যা হবে সব বিয়ের পরে। সুপ্তির ভয় বাড়ল। সৌভিকের চোখ মুখ রক্তলাল, এ কোনো স্বাভাবিক মানুষের চোখ মুখ হতেই পারে না। সৌভিক সুপ্তির কাছে আরেকটু সরে বসতেই আবারও লাফিয়ে উঠল সুপ্তি। একটা জল ভর্তি কাঁচের গ্লাস ছিল টেবিলে, সুপ্তি 1 সেকেন্ডও সময় নিল না, গ্লাসটা হাতে নিয়ে অর্ধেক ভেঙে ফেলল। ভাঙা অংশ নিজের গলায় ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলল, খবরদার, আমাকে ছোঁয়ার চেষ্টা করলে আমি নিজেকে শেষ করে দিব। কিন্তু সৌভিক ভয় পেল, শুকনো ঢোক চিপে ব্যাকুল হয়ে বলল, তোমার কিছু হলে আমি জাস্ট পাগল হয়ে যাব সুপ্তি। আচ্ছা প্রমিস, আমি তোমাকে স্পর্শ করব না, তবুও ভাঙা গ্লাসটা ফেলে দাও, শোনা, যে কোনো সময় গলায় ফুটে যাবে তো। সুপ্তি পাগলের মতো বলল, যাক যাক, তুই সর, তুই সর। বলতে বলতে ফুপিয়ে উঠল সুপ্তি। আশ্চর্য, 2-3 ধরে সুপ্তি নিখোঁজ, আবির এখনও খোঁজ করছে না কেন? এদিকে না খেতে খেতে শরীর খুব দুর্বল, যে কোনো সময় জ্ঞান হারিয়ে ফেলার প্রবল সম্ভাবনা আছে। না না, জ্ঞান হারালে চলবে না, যে করে হোক তাকিয়ে থাকতে হবে। সাইকোটা এখনও কিছু করেনি দেখে পরবর্তী সময়ও যে করবে না তার কোনো গ্যারান্টি নেই। পূজো করার জন্য তো আর সুপ্তিকে তুলে আনেনি। সুপ্তি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করল, এখান থেকে যদি নিজের ইজ্জত নিয়ে সসম্মানে বের হতে পারে, তবে আবিরের জীবনে ফিরে যাবে সুপ্তি।
আর নয়তো নিজেকে শেষ করে দেবে। মাথা এলোমেলো, বুকের ভেতর তীব্র ব্যথা। দীর্ঘক্ষণ অভুক্ত থাকার কারণে শরীরে বিন্দু পরিমাণ শক্তি নেই। সৌভিককে সশরীরে মোকাবিলা করতে হলে কিছু খেয়ে সুস্থ থাকতে হবে। সেই ভাবনা থেকেই খাবার চাইল শক্তি। সৌভিক হেসে দিল, ব্যস্ত হাতে খাবারের থালাটা শক্তির দিকে বাড়িয়ে দিয়ে বলল, লক্ষ্মী মেয়ে নাও নাও, শিগগিরই খেয়ে নাও। শক্তি হাত বাড়িয়ে থালাটা টেনে নিয়ে গপগপ খেতে লাগলো। এত জোরে খাওয়ার ফলে হঠাৎ খাবার গলায় ঠেকে কেশে উঠল। সৌভিক ব্যস্ত হয়ে শক্তির পিঠের দিকে হাত বাড়াতেই শক্তি চট করে সরে গেল। চাপা কণ্ঠে বলল, আমাকে স্পর্শ করার চেষ্টা করলে আমি কিন্তু এই ঘরেই নিজেকে শেষ করে দিব। সৌভিক দমে গেল। মেয়েটা তেজি সৌভিক জানে, কিন্তু এতটা তেজি আর যেদি জানা ছিল না। বিশ্বাস নেই যে বাঘিনী রূপ ধারণ করেছে যদি হঠাৎ কোনো অঘটন ঘটিয়ে ফেলে। সৌভিক নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। সৌভিক হাত গুটিয়ে নিল, নিজেই শক্তির দিকে তাকিয়ে উদাস হয়ে বলতে শুরু করলো, ছোটবেলায় আমি পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না, সারাক্ষণ খেলাধুলা করেই দিন পার হতো। মায়ের বয়ফ্রেন্ড ছিল, বাবা বাসায় না থাকলেই লোকটা প্রায়ই বাসায় এসে মায়ের সাথে থাকত, তাই মা আমাকে পড়া নিয়ে কখনো জোর করতো না। আমাকে এত এত খেলনা কিনে দিয়ে নিজের বয়ফ্রেন্ডের সাথে গভীর প্রেমলীলায় ব্যস্ত থাকত। আমার অবাধ স্বাধীনতা, এত স্বাধীনতা পেয়ে আমি সব খুশিতে আত্মহারা। যখন ক্লাস এইটে প্রথম বোর্ড পরীক্ষায় বসলাম, কেমনে কেমনে যেন এ প্লাস পেয়ে গেলাম। সেই এ প্লাসই আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো। ততদিনে মায়ের প্রেমিক অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়েছিল, আর মায়ের কাছে আসতো না। বাবার কাছে মা 2-3 বার সেই প্রেমিকের সাথে ধরা খেয়েছিল। বাবা রকচটা মানুষ হলেও খুব মান সম্মানের ভয় করে চলে। মা চলে গেলে বাবার মান সম্মান ধুলোয় মিশে যেত। সেই ভয়ে বাবা বারবার মাকে ক্ষমা করে দিয়েছে। বাবা যেহেতু মাকে খুব বেশি সময় দিতে পারতো না, এদিকে মায়ের প্রেমিকেরও বিয়ে হয়ে গেছে, আর মায়ের কাছে আসে না, মায়ের বোরিং সময় কাটে না। দুর্ভাগ্যবশত আমার রেজাল্ট ভালো হওয়ার পর মায়ের সমস্ত ধ্যান জ্ঞান আমি হলাম। সারাক্ষণ আমাকে বই নিয়ে বসে থাকতে হতো। ক্লাস 9-এর একটা ছেলেকে ক্লাস 1-2-র বাচ্চাদের মতো ট্রিট করতো মা। আমি প্রতিবাদ করলেও মরার ভয় দেখাতো, ভয়ে আমি মায়ের কথা মেনে নিতাম। আমার শৈশবের সোনালি দিনগুলো মা দায়িত্ব নিয়ে নষ্ট করে দিল নিজের হাতে। যে বয়সে বিকেলবেলা বন্ধুদের সাথে ক্রিকেট খেলে 4-6 মেরে মাঠ কাঁপানোর কথা, সেই বয়সে বিকেলবেলা আমাকে বিরস মুখে বইয়ে মুখ গুজে রাখতে হতো। কিন্তু মা আমাকে অনেক ভালোবাসে, শুধু ভালোবাসাটা ছিল বোধহয় লোক দেখানো। এই যা, ভোরে উঠে পড়ো, প্রাইভেটে যাও, স্কুল করো, বিকেলে কোচিং, সন্ধ্যায় প্রাইভেট, আবার রাতে হোমওয়ার্কগুলোও করতে হতো। আমার অবসর বলতে শুধু ঘুমের সময়টুকু। প্রত্যেকটা ক্লাসে রোল 1 হয়, টপ রেজাল্ট হয়, মা গর্ব করে। বৌদি কাকি সমাজে আমার গুণগান করত, আর তাদের ছেলেমেয়েকে হেও করত। এতে যে কী পৈশাচিক আনন্দ পেত মা, আমি আজও বুঝতে পারি না। মায়ের গণ্ডি ছাড়লাম ভার্সিটি লাইফে, বুয়েটে চান্স পাওয়ার পর উপভোগ করার মতো একটা জীবন পেলাম, কিন্তু সঙ্গদোষে সেখানেও নষ্ট হয়ে গেল। একটা না অনেকগুলো বছর বইয়ে মুখ গুজে পড়ে থাকা এই আমি ওই নষ্ট জীবনকে জীবনের শ্রেষ্ঠ পাওয়া মনে করলাম। পড়াশোনা শেষ হলো, ভালো চাকরি পেলাম, কিন্তু আমার ভেতরে একটা ভয়ঙ্কর রোগ ততদিনে বাসা বেঁধে ফেলেছে। পড়াশোনায় যেমন মায়ের ভয়ে টার্গেট নিতাম ভালো রেজাল্টের, সেই টার্গেটটা ধীরে ধীরে সব কিছুতেই প্রতিফলিত হতে লাগলো। আমি যা চাই তা আমাকে একদিনের জন্য হলেও পেতেই হবে। তোমাকে দেখতে গিয়ে তোমাকে আমার ভালো লাগলো না। এক দেখায় ভালো লাগলো দীপ্তিকে, তারপর লেকের পাড়ে ব্রোর চোখে মুখে তোমার প্রতি মুগ্ধতা দেখে সেই ক্ষণে তোমাকে আমার প্রচণ্ড ভালো লেগে গেল। মনে হলো এই মেয়েকে আমার করে না পেলে আমার জীবনটাই বৃথা। বাড়িতে আবারও দীপ্তিকে না তোমাকে বিয়ে করার কথা বললাম। আমার সারা জীবন মান সম্মানের ভয় করে চলা বাবা মানল না, বলল দরকার পরে বিয়ে ভেঙে দেবে, তবুও বারবার অপমানিত হতে পারবে না। অনেক ভেবে দেখলাম দীপ্তির সাথে বিয়ে হলে তোমাকে মন চাইলেই দেখতে পারবো, কথা বলতে পারবো, সেই আশায় বিয়ে করলাম। কিন্তু কে জানত পৃথিবীতে এত মানুষ থাকতে বেছে বেছে ব্রোর সাথেই তোমার বিয়ে হবে। তুমি ব্রোর সাথে সুখে আছো, তোমার এই সুখটাই আমি মেনে নিতে পারছিলাম না। সত্যি শুধু মনে হতো আমি তোমাকে পেয়েও আমার নিজের দোষে হারিয়ে ফেলেছি, কিন্তু যে কোনো মূল্যে তোমাকে আমার পেতেই হতো।
সৌভিক কথা বলতে বলতে অনেকটা আনমনা হয়ে গিয়েছিল। সুপ্তির সৌভিকের এত কথা শোনার ধৈর্য নেই, ও অস্থির হয়ে সুযোগ খুঁজছিল। সৌভিকের অমনোযোগী হওয়ার সুযোগে কাঁচের গ্লাসটা শরীরের সবটুকু শক্তি দিয়ে কাঁপা হাতে সৌভিকের মাথায় গেঁথে দিল সুপ্তি। আচমকা ব্যথা পেয়ে মাথা চেপে ধরে চিৎকার করে উঠল সৌভিক। মাথা কেটে গলগল করে লাল রঙার টাটকা রক্ত বের হলো। সুপ্তি সৌভিকের পকেটে হাত ঢুকিয়ে ফোনটা কেড়ে নিল। এত রক্ত দেখে ওরই ভয় লাগছে, মাথা ঝিমঝিম করছে। শুক্র ঢোক চেপে ব্যস্ত হাতে চোখের জল মুছে একের পর এক আবিরের নাম্বারে ফোন দিতে লাগলো। এই প্রথম তৃণারানী আবিরের কর্মকাণ্ড দেখে মহাবিরক্ত। আবির দুদিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া, শোরুমে যাওয়া বাদ দিয়ে থানায় গিয়ে পড়ে থাকে। একটা চিঠি লিখে সুপ্তি এভাবে চলে যেতে পারে না। যে করেই হোক সুপ্তিকে খুঁজে বের করবে আবির, তারপর সুপ্তির চোখে চোখ রেখে প্রশ্ন করবে, কেন আমাকে ফেলে চলে গেল সুপ্তি? এত ভালোবাসা, এত আদর, এত মায়া, এত সুখ, সব কি তবে মিথ্যে ছিল? আবিরের শুধু মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। অনেকদিন আগে চরম ভালোবাসার মুহূর্তে সুপ্তি একবার গল্প ছলে বলেছিল সৌভিক নাকি ওকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। ভালোবাসার গভীর সমুদ্রে সুখের সাঁতার কাটতে কাটতে আবির সেদিন সুপ্তির কথা এতটা পাত্তা দেয়নি, শুধু বিরক্ত চেপে বলেছিল, তোমাকে ভয় দেখিয়েছে? ওর এত সাহস আছে নাকি তোমাকে আমার বুক থেকে কেড়ে নিয়ে যাওয়ার? তবে কি সত্যি সৌভিক সুপ্তিকে তুলে নিয়ে গেছে? তাহলে ওই চিঠিটা কে লিখেছে? আর সুপ্তির জামা কাপড়ের ব্যাগটাই বা কোথায়? কোনোভাবে সুপ্তিকে ভয় দেখিয়ে চিঠিটা লেখায়নি তো সৌভিক? না না, ভয় কিভাবে দেখাবে? কখনো তো সুপ্তির চোখ মুখ দেখে মনে হয়নি ও ভয় পেয়েছে। 24 ঘন্টা না গেলে মিসিং ডায়েরি করা যায় না। তবে থানায় আবিরের এক ঘনিষ্ঠ বন্ধু থাকায় সেই বন্ধু 24 ঘন্টা পার হওয়ার আগেই নিজ দায়িত্বে আবিরের কেসটা নিয়েছে। আজকেও একবার থানায় গিয়েছিল আবির, পুলিশ আশ্বাস দিয়েছে সুপ্তিকে খুঁজে দেখবে। আবির শুধু একবার সুপ্তির মুখোমুখি দাঁড়াবে, সুপ্তির চোখের দিকে তাকিয়ে দুটো প্রশ্ন করবে। সুপ্তি যদি সৌভিককে নিয়ে সুখে থাকে তাহলে আবির আর ওদের মাঝখানে বাধা হয়ে দাঁড়াবে না। আর যদি আবিরের সাথে সংসার করতে চায়, ওদের মাঝে যা কিছু হয়ে যাক না কেন, সুপ্তিকে ফিরিয়ে আনবেই আবির, আরও একবার সুযোগ দেবে। এই মেয়েটা আবিরের ভালো থাকার অক্সিজেন, ওকে ছেড়ে থাকা মানেই নিজেকে হারিয়ে ফেলা। কথাগুলো আপন মনে ভাবতে ভাবতেই বুক পকেটে সেলফোনটা বেজে উঠল। ফোনটা লাগাতার বাজতেই থাকলো। আবির শুয়ে শুয়ে এক মনে আপন ভাবনায় ব্যস্ত ছিল, এত রাতে কে ফোন দিল? আবিরের এই মুহূর্তে ফোনটা একটুও ধরতে ইচ্ছে করল না। সুপ্তি ছেড়ে যাওয়ার পর থেকে অনেকেই আবিরকে ফোন দিয়ে খোঁজ খবর নেয়, কেউ আবার খোঁচা দিয়ে আবিরের ব্যর্থতার কথা মনে করিয়ে দেয়। আবির নাকি অকেজ, বউ পালতে পারে না, এর জন্যই তো একে একে দুটো বউ ছেড়ে গেল। এইসব কথা শুনলে লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করে, রাগ হয় খুব, কিন্তু কোনো প্রতিবাদ করতে পারে না, শুধু নীরবে শুনে যেতে হয়। ফোনটা তার স্বরে বেজে চলেছে। আবির বিরক্ত হয়ে ফোনটা সুইচ অফ করে দিতে গিয়ে স্ক্রিনে সৌভিকের নাম্বার দেখে চমকে উঠল। এক সেকেন্ডও সময় নিল না, কাঁপা হাতে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো। সুপ্তি শব্দ করে কেঁদে দিল, মনে হলো আহা, কত যুগ ধরে এই জাদুকরি কণ্ঠস্বর শোনে না সুপ্তি। অতিরিক্ত কান্নার ফলে শরীর ফুলে ফুলে উঠেছে। অস্পষ্ট স্বরে ফুপিয়ে বলল, আবি আমাকে বাঁচাও। সুপ্তি আবিরের বুকের ভেতর কি যেন কামড়ে ধরল, মনের ভেতর ঘূর্ণিঝড় বয়ে গেল, ব্যাকুল হয়ে বলল, এই সুপ্তি, এই কি হয়েছে তোমার, বলো না সোনা, আমাকে না বলে কয়ে কোথায় চলে গেছো তুমি? সুপ্তির কথা বলতে খুব কষ্ট হচ্ছে। এখন আবিরের বুকে যদি একটু মুখ গুজতে পারত তাহলে বোধ হয় সব অবসাদ, সব বিষণ্নতা, সব দুঃখ কষ্ট দূর হয়ে যেত। সুপ্তি হেঁচকি তুলে বলল, ওই সাইকোটা আমাকে কিডন্যাপ করেছে আবির, এটা কোন জায়গা আমি চিনি না। সাইকোটা বলেছে আমাকে আগামীকাল সকালে বিয়ে করবে, আমি মরে যাবো আবির, তবুও তোমাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে মানতে পারবো না, তুমি প্লিজ আমাকে বাঁচাও। আমি 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 অতিরিক্ত উত্তেজনায় আবির ঠিকভাবে কথাই বলতে পারলো না। সৌভিক এক হাতে রক্তমাখা মাথা চেপে ধরল, এখনও মাথা চুয়ে চুয়ে রক্ত পড়ছে। অন্য হাতে দিয়ে সুপ্তির কাছ থেকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করলো। অতিরিক্ত রাগে হেসে হেসে বলল, সত্যি ভালো হবে না কিন্তু, ফোনটা দিয়ে দাও আমাকে। আবির বুক ভরে নিঃশ্বাস নিয়ে স্থির হলো, এত উত্তেজনায় সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। ঠান্ডা মাথায় সুপ্তির সাথে ফোনে কথা বলতে বলতে অন্য হাতে আরেকটা মোবাইল পকেট থেকে টেনে বের করলো, তারপর দ্রুত থানায় ফোন দিল আবিরের ঘনিষ্ঠ বন্ধু পুলিশ মাহমুদকে। ভাগ্য সহায় ছিল, মাহমুদ নাইট ডিউটিতে ছিল। আবির সৌভিকের নাম্বারটা দিয়ে লোকেশন ট্র্যাক করতে বলল, যত দ্রুত সম্ভব সুপ্তিকে ভরসা দিয়ে বলল, তুমি চিন্তা করো না সোনা, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। সৌভিক অবশেষে সুপ্তির হাত থেকে ফোনটা কেড়ে নিতে সক্ষম হলো, ফোনটা কেটে দিল না, বিকট শব্দে হাহা করে হাসলো।
সৌভিকের হাসির শব্দ শুনে আবিরের রাগে দুঃখে ক্ষোভে শরীর জ্বলে গেল। সাইকোটা এখন যদি হাতের নাগালে থাকতো, নির্ঘাত খুন করে ফেলতো আবির। সৌভিক এক হাত দিয়ে মাথা চেপে ধরল, অন্য হাত দিয়ে কানে ফোন চেপে ধরল। আবিরের মনে সন্দেহের বীজ শক্তপোক্তভাবে ঢোকানোর জন্য মিথ্যে করে দৃঢ়কণ্ঠে বলল, হে ব্রো, দুটো দিন মানে 24 ঘন্টারও বেশি সময় ধরে তোমার আদরের বউ আমার আদরগুলো গভীরভাবে উপভোগ করছে, একদম বুঝলে? শেষের কথাটা বলতে বলতে চোখ দুটো আবেশে বুঝে ফেলল সৌভিক। আবিরের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল, তবে দমে গেল না, চিৎকার করে বলল, সত্যির সম্পর্কে আর একটা আজে বাজে কথা বললে তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো রে কুত্তার বাচ্চা। সৌভিকের হাসি চওড়া হলো, শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে নিয়ে বলল, হে ব্রো, তুমি এত রেগে যাচ্ছ কেন? দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে 24 ঘন্টা এক ঘরে আছি, অথচ আমাদের ভেতরে কিছুই হবে না, এটা কখনো সম্ভব? আচ্ছা তুমি বলো তো, বিয়ের ঠিক কতদিন পরে সুপ্তিকে গভীরভাবে স্পর্শ করেছিলে? ওর মতো মিষ্টি একটা মেয়ের কাছ থেকে ঠিক কতক্ষণ সামনে রাখতে পেরেছিলে তুমি? সৌভিক ফোনে কথা বলছিল, দেয়ালে টংটং করে বাসতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে ঘড়িতে জানান দিচ্ছে 5টা বাজে। হঠাৎ সুপ্তির দিকে চোখ পোতেই ভয়ত চোখে তাকিয়ে থমকে গেল সৌভিক। অনুভূত শূন্য হয়ে কানে ফোনটা চেপে ধরে ব্যাকুল হয়ে চিৎকার করে বলল, এই সুপ্তি, ফুলদানিটা হাত থেকে ফেলে দাও প্লিজ, মাথায় লেগে যাবে কিন্তু। আমার কথা শুনো সুপ্তি, এত ভারী ফুলদানি তোমার মাথায় লেগে গেলে আমাকে তোমাকে বাঁচানো যাবে না। এই তুমি ঠিক কী চাইছো বলো তো? দুটো দিন তোমাকে আমার কাছে আটকে রেখেছি, অথচ তোমার শরীরে একটা ফুলের টোকা পর্যন্ত দেইনি। বিয়ে না করে হয়তো তোমাকে ছুবও না। আমি সারা দুনিয়ার কাছে খারাপ হতে পারি সুপ্তি, শুধু তোমার ব্যাপারে আমার খারাপ কোনো ইন্টেনশন নেই। সুপ্তি কাঁদতে কাঁদতে ফুলদানিটা নিজের মাথা বরাবর তাক করে ধরল, হেসকে তুলে বলল, একটু আগে কি বললি তুই, আমাকে সত্যি ভোগ করেছিস? সৌভিক আঁতকে উঠল, অস্থির হয়ে বলল, না না সোনা, গড প্রমিস, বিশ্বাস করো আমার কথা, তুমি দুটো দিন অজ্ঞান ছিলে সুপ্তি, তোমার জ্ঞান ফিরে না দেখে টেনশনে তো আমার মাথায় কাজ করছিল না, পাগল পাগল লাগছিল। তাছাড়া তোমার সাথে সারাক্ষণ একটা মেয়ে নার্স ছিল। তাহলে আবিরকে মিথ্যে কথা বললি কেন? আমি তো শুধু ব্রোর মনে সন্দেহের, এতটুকু বলে থেমে গেল সৌভিক। ও শিট, দু চোখ শক্ত করে বুঝে ফেলল সৌভিক, বড্ড ফুল হয়ে গেছে। আবির যে এখনও লাইনে আছে অতিরিক্ত ভয়ে সৌভিকের মাথাতেই ছিল না। চট করে ফোনটা কেটে দিল সৌভিক। ফোনের ওপাশে আবির স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওই সাইকোটা এখনও যে সুপ্তির কোনো ক্ষতি করেনি ভাবতেই মনটা আনন্দে ফরে উঠল। চোখ মুখ মুছে টাকা আর গাড়ির চাবিটা নিয়ে হন্তদন্ত পায়ে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল আবির। যেহেতু সৌভিকের মোবাইল চালু ছিল, মাহবুবের টিমের লোকদের সুপ্তির লোকেশন পেতে খুব বেশি সময় লাগলো না। সুপ্তির একটা ছবি ও সুপ্তির বর্তমান ঠিকানা সেই উপজেলা থানার পুলিশকে দ্রুত সেন্ড করে দিয়ে যত দ্রুত সম্ভব সুপ্তিকে উদ্ধার করতে বলল, তারপর বিস্তারিত মেল করে দিল। 20 মিনিটেরও কম সময়ে পুলিশ বাহিনী বাংলোতে পৌঁছে গেল। ম্যাপ অনুযায়ী দোতলায় উঠে প্রতিটা ঘরে খুঁজতে লাগলো। অবশেষে একটা ঘরে সৌভিক সুপ্তিকে একসাথে পাওয়া গেল। সৌভিক পুলিশ দেখে চমকে উঠল, চাপা কণ্ঠে বলল, আপনারা কার অনুমতি নিয়ে এখানে এসেছেন? পুলিশ সৌভিকের শার্টের কলার চেপে ধরে বলল, আগে থানায় চল, পরে বোঝাচ্ছি, কার অনুমতি নিয়ে এসেছিস? সৌভিক চিৎকার করে বলল, থানায় যাব মানে কি? এই মেয়েটা আমার বিয়ে করা মানসিক ভারসাম্যহীন বউ, এই দেখুন আবল তাবল বকতে বকতে আমার মাথা ফাটিয়ে দিয়েছে, কোনো সুস্থ মানুষ তার স্বামীর মাথা ফাটিয়ে রক্ত বের করে দেয়। সৌভিক একটুও ভয় না পেয়ে এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথাগুলো এক নাগারে বলল। সুপ্তি অতিরিক্ত রাগে দুঃখে ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপতে লাগলো, চোখ দুটো দিয়ে অঝরে নোনা জল গড়িয়ে পড়ছে। সুপ্তি ঘরের এক কোণে হাঁটুতে মুখ গুজে গুটিসুটি মেরে বসে আছে। পুলিশ সুপ্তির মুখোমুখি হাঁটু মুড়ে বসল, সৌভিককে দেখিয়ে বলল, এই লোকটা আপনার কি হয়? সুপ্তি মায়া মায়া কান্নারত মুখ তুলে তাকালো, কাঁপা কণ্ঠে বলল, আমার কিছু হয় না, সম্পর্কে ওই অমানুষটা আমার ছোট বোনের হাজবেন্ড। সৌভিক খেপে গেল, মৃদু থমকে বলল, আশ্চর্য, তুমি মিথ্যা কথা বলছো কেন সুপ্তি? সুপ্তির ইচ্ছে করছে সৌভিককে ইচ্ছে মতো থাপ্পড় মারতে, নোংরামের সীমা অনেক আগেই অতিক্রম করে ফেলেছে। এত মিথ্যা কথা অকপটে কিভাবে বলতে পারে এই অমানুষটা? ওর কি একটু ভয় করে না? সুপ্তি তো শুনেই মাথা চক্কর দিয়ে উঠছে, গা গুলাচ্ছে। দুজন কনস্টেবল সৌভিককে ধরে ফেলল, বলল, আগে থানায় চল, পরে সত্যি মিথ্যা যাচাই করা যাবে। সৌভিককে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে শার্টের কলার চেপে ধরে হিড়হিড়িয়ে টানতে টানতে নিয়ে গেল। একজন মহিলা পুলিশ এগিয়ে এলো, সুপ্তিকে বলল, আপনি আমাদের সাথে চলুন, যতক্ষণ না আপনার বাড়ির লোক নিতে আসছে ততক্ষণ পুলিশ হেফাজতে থাকবেন।
সুপ্তির চোখের জল মুছে উঠে দাঁড়ালো। সৌভিক যেতে যেতে সুপ্তির দিকে আগুন চোখে তাকালো, চোখ রাঙিয়ে গাঢ় কণ্ঠে চিৎকার করে বলল, কাজটা তুমি একটুও ভালো করলে না সুপ্তি। একদিন আগে হোক আর পরে, আমি তো জেল থেকে বের হবই। সেদিন হয় একসাথে দুজন বাঁচব, নয়তো একসাথে মরব। আমি একাকি কষ্টে থেকে তোমাকে ব্রোর সাথে সুখে থাকতে দেব, ভাবলে কিভাবে? সৌভিকের থ্রেট শুনে অতিরিক্ত ভয়ে অন্তরাত্মা কেঁপে কেঁপে উঠল সুপ্তির। সাইকোরা যে আবিরের সাথে সুপ্তিকে সুখে থাকতে দেবে না বেশ বোঝা হয়ে গেছে। সুপ্তি একটা কাঠের চেয়ারে মাথা নিচু করে বসেছিল। সেই ভোরে থানায় এসেছে ওরা, বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে, এখনো আবির এসে পৌঁছায়নি। দুবার ফোনে কথা হয়েছে, বলেছে, আর একটু ধৈর্য ধরে বসে থাকো, আমি আসছি, পথ তো ফুরায় না সুপ্তি। আহ, এই চিরচেনা কণ্ঠস্বর একদম বুকে এসে লাগলো। সুপ্তি মাথা তুলে তাকালো, আবিরকে সশরীরে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে চোখের কোণে জল জমলো। মনে হলো কত যুগ পর মানুষটাকে দেখলো মেয়েটা। আবিরও নিঃশব্দে কাঁদছে, চোখের জল আটকাতে আলতো করে চোখ দুটো বন্ধ করে ফেললো আবির। তারপর ছলছল চোখে সুপ্তির দিকে তাকিয়ে দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে আস্তে করে সুপ্তির দিকে দুই হাত বাড়িয়ে দিল। সুপ্তির চোখে জল, মুখে হাসি ফুটে উঠল, দৌড়ে গিয়ে আবিরের বুকে ঝাঁপিয়ে পড়ল। আবির ব্যালেন্স রাখতে পারল না, সুপ্তিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কয়েক পা পিছিয়ে গেল। সুপ্তির মাথায়, কপালে, চোখে, মুখে, গালে পাগলের মতো অজস্র চুমু এঁকে দিয়ে অস্পষ্ট স্বরে বলল, তুমি ঠিক আছো তো সোনা? সুপ্তি ঠোঁট কামড়ে ধরে কান্না আটকালো, থেমে থেমে বলল, আমি একটুও ঠিক নেই আবির, একটুও না। তুমি পাশে না থাকলে আমি বড্ড এলোমেলো হয়ে যাই, আমার সব কিছু অর্থহীন মনে হয়। কবে, কখন, কিভাবে তোমাকে আমি এতটা ভালোবেসে ফেললাম বলো তো? উত্তরে কিছুই বলল না আবির, শুধু আরও একটু গভীরভাবে সুপ্তির মাথাটা বুকের সাথে চেপে ধরল। দুটো দিন কি অশান্তিতেই না ছিল মানুষটা, এখন সুপ্তিকে এত কাছে পেয়ে সুপ্তির কোমল স্পর্শ গায়ে মেখে মনের ভেতর কি যে শান্তি লাগছে, বুকের ভেতর অনাভিল সুখ সুখ অনুভূতি। আবির বলল, তোমাকে হারিয়ে আমি প্রচণ্ড ভেঙে পড়েছিলাম সুপ্তি, শুধু মনে হতো আমি কি মানুষ চিনতে ভুল করলাম। না না সুপ্তি, আমি আমার মনের মানুষ চিনতে একদম ভুল করিনি, ভুলটা ছিল আমার চোখের আর বুঝার। সুপ্তি মুখ তুলে তাকালো, আবিরের চোখে চোখ রেখে বিষণ্ণ কণ্ঠে বলল, তুমি আমায় বিশ্বাস করো তো আবির? আবির আত্মবিশ্বাসী ও দৃঢ় কণ্ঠে বলল, নিজের থেকেও বেশি, সমস্ত পৃথিবী উল্টে গেলেও আমি তোমাকে কখনো অবিশ্বাস করব না সুপ্তি, কখনোই না। আমাদের বিচ্ছেদের গল্পটা বোধহয় ক্ষণস্থায়ীভাবে লেখা হয়েছিল, চিরস্থায়ী হলে আমরা কেউ কাউকে ছাড়া বোধহয় বাঁচতাম না। দুজন একে অপরকে দেখে ঘোরের মাঝে চলে গিয়েছিল। এটা থানা, আবিরের খেয়াল হতে সুপ্তিকে আস্তে করে ছেড়ে দিল। তারপর সুপ্তির এক হাত শক্ত করে চেপে ধরল, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। আবির সৌভিকের সাথে দেখা করতে চাইল, একজন কনস্টেবল আবিরকে নিয়ে গেল। সৌভিকও অন্য একটা রুমে পুলিশ হেফাজতে বসেছিল, সঠিক প্রমাণের অভাবে এখনও জেলে ভরা হয়নি। আবিরকে দেখে তরাক করে দাঁড়ালো সৌভিক। আবির সৌভিকের সামনে দাঁড়িয়ে সুপ্তির কাঁধ জড়িয়ে ধরল, এই স্পর্শটুকু সহ্য হলো না সৌভিকের, বুকের ভেতর জ্বলে পড়ে গেল। আবিরের স্পর্শ গায়ে মেখেও কি স্থির হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা, চোখে মুখে ভয়ের কোনো ছাপ নেই, উল্টো আবিরের পুরুষালী স্পর্শটুকু পেয়ে যেন খুব স্বস্তি পাচ্ছে। তাহলে সৌভিক চুতে গেলেই অমন করে মরার ভয় দেখাতো কেন সুপ্তি? কেনই বা আজকে উঠত, আর কেনই বা সবসময় চোখে মুখে ভয় লেপটে থাকতো? সৌভিক কি দেখতে এতই অসুন্দর? না তো, আবিরের থেকেও বেশি সুন্দর ও মেধাবী। তারপরও কেন সুপ্তি সৌভিককে সহ্য করতে পারে না? একটু ভালোবাসলে, একটু ছুঁয়ে দিলে কি এমন ক্ষতি হতো? আবির সুপ্তিকে ছেড়ে আচমকা সৌভিকের শার্টের কলার এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরল, তারপর আরেক হাত দিয়ে এলোপাথারি সৌভিকের গালে মাথায় থাপড়াতে লাগলো। সৌভিক টু শব্দটিও করল না, বা খাড়া হয়ে সুপ্তির দিকে একদৃষ্টিতে তাকিয়ে মারগুলো হজম করে নিল। আবির ক্লান্ত হয়ে সৌভিককে ছেড়ে দিল। সৌভিকের মাথায় রক্ত শুকিয়ে গেছে, মাথায় গেঁথে থাকা কাজগুলো খুলে দিয়ে মাথা ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। আবিরের চোখে মুখে একরাশ ঘৃণা, দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমার ভাই বলতেও ঘৃণা লাগছে সৌভিক, ছি, তুই এত জঘন্য একটা কাজ কিভাবে করতে পারলি? তোকে আমি এমনি এমনি ছাড়বো না, সুপ্তিকে দিয়ে নারী নির্যাতনের, অপহরণের আর মানহানির কেস দেয়াবো, দেখবো তোকে কে ছাড়ায়। সরকারি চাকরির দাপটে এত ঘৃণ্য একটা অপরাধ করেছিস না তুই, শুধু জেল হোক তোর স্বাদের চাকরিটাও চলে যাবে। তুই আমার কলেজায় হাত দিয়েছিস সৌভিক, আমি তোকে যে কি করবো রে তুই ভাবতেও পারছিস না। সুপ্তির হাতের লেখা নকল করে একটা চিঠি লিখবি আর কাউকে দিয়ে, সুপ্তির জামা কাপড় চুরি করে নিয়ে গেলেই আমি বোকার মতো সুপ্তিকে ভুল বুঝে হাত পা গুটিয়ে বসে থাকবো, ভাবলি কিভাবে?
সুপ্তি যদি সত্যি সত্যি চলে যেত, তবুও সুপ্তিকে আমার সামনাসামনি যেভাবেই হোক দাঁড় করাতাম আমি। ওর চোখের দিকে তাকিয়ে মুখ থেকে সত্যিটা শুনে তবেই ছাড়তাম। এত ভালোবাসা, এত মায়া, এত আদর, এত সুখ কখনো মিথ্যা হতে পারে না। আর একটা কথা, সুপ্তির জামা কাপড়ের ব্যাগটা তুই কার কাছ থেকে পেয়েছিস? তোর বাবার দিব্যি, সত্যি করে বলবি? সৌভিক এক সেকেন্ডও সময় নিল না, বলল, সুপ্তির মা নিজে দিয়েছে। বলে বাঁকা চোখে সুপ্তির দিকে তাকিয়ে নিঃশব্দ হাসল সৌভিক। সুপ্তি চমকে উঠল। মা, মা দিয়েছে? কিন্তু কেন? আবিরও বেশ অবাক হয়েছে সুপ্তির ভরসা নিয়ে বলল। মন খারাপ করো না সুপ্তি, তবে উনি যদি সত্যি এই কাজটা করে থাকে ওনাকে এর জবাব দিতেই হবে। আবির সুপ্তিকে নিয়ে চলে যেতে সৌভিক শান্ত হয়ে থম মেরে বসে পড়ল। সেই যে সুস্থ স্বাভাবিক একটা ছেলে বসল, আর নিজের ইচ্ছেতে উঠল না, কারোর সাথে কথা বলল না। সুপ্তিকে হারিয়ে এবার না সত্যি সত্যি পাগল হয়ে যায় ছেলেটা। ভালো না বাসুক, দয়া দেখিয়েও সুপ্তি যদি সৌভিকের কাছে থেকে যেত, সৌভিকের জীবনটা আজ অন্যরকম সুন্দর হতে পারত। গাড়িতে উঠে সুপ্তিকে নিজের কাছে টেনে নিল আবির। সুপ্তি নিচু কণ্ঠে বলল, ছাড়ো, আমি স্নান করব তারপর। আবির সে কথা শুনলে তো দুটো দিন সুপ্তিবিহীন ছিল, অথচ দুই যুগ মনে হয়েছে। এত ধৈর্য নেই আবিরের। সুপ্তির অধরে অধর রাখতেই ছট ফুটি উঠল সুপ্তি। আবির সুপ্তির কোমরটা আরেকটু শক্ত করে চেপে ধরতেই ধীরে ধীরে সুপ্তি ছটপটানি কমে এলো। আবিরের তীব্র ভালোবাসার কাছে সমস্ত দুঃখ, কষ্ট, ভয়, হতাশা ধুয়ে মুছে বিলীন হয়ে গেল। রাত নেমে গেছে অনেক আগেই। রাতের নিকশ কালো আকাশ দূরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আবির এক মনে গাড়ি চালাচ্ছে। বিধ্বস্ত ক্লান্ত সুপ্তি আবিরের কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তোরাতে আবিরের আর বাড়ি ফিরতে ইচ্ছে করল না। তাছাড়া এখন সুপ্তিকে নিয়ে বাড়ি ফিরলেই হাজারটা কথা শুটবে। সুপ্তিকে কাঠগড়ায় দাঁড়ানো আসামির মতো হাজার রকমের প্রশ্ন করা হবে। মেয়েটা এমনিতেই অনেক আপসেট হয়ে আছে, হয়তো ভয়ও পেয়েছে খুব। আগে সুপ্তিকে সহজ করা প্রয়োজন, তারপর না হয় আস্তে ধীরে বাড়ি ফেরা যাবে। আবির সুপ্তিকে নিয়ে একটা বিলাসবহুল হোটেলে উঠল। হোটেল প্লেসে গাড়ি পার্কিং করে আবির সুপ্তির মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে নিচু কণ্ঠে বার কয়েক ডাকল। সুপ্তি ধীরে ধীরে চোখ মেলে তাকালো। মাথাটা ভার হয়ে আছে, মনটা খুব বিক্ষিপ্ত, হাই তুলে বলল, এসে গেছি আমরা। হ্যাঁ, সুপ্তি গাড়ি থেকে নেমে চারপাশে এক নজর চোখ বুলিয়ে নিল, অবাক হয়ে বলল, এটা তো বাড়ি না। আবির গাড়ি থেকে নেমে এসে এক হাতে সুপ্তির কাঁধ জড়িয়ে ধরল, বলল, তোমার এখন রেস্টের প্রয়োজন, দুটো দিন এখানে রিল্যাক্সে থাকবো আমরা, তারপর বাড়ি ফিরবো। সুপ্তি নিচু কণ্ঠে বলল, মা কি ভাববে? মাকে আমি বুঝিয়ে বলবো। সুপ্তি একগুঁয়ের মতো জেদ করে বলল, না আমি এখানে থাকবো না, বাড়ি যাব। আবির সুপ্তির গালে এক হাত রেখে বলল, বাড়ি তো যাবেই, তবে দুটো দিন পরে প্লিজ। সুপ্তি মায়া মায়া চোখ তুলে তাকালো, বলল, আমার এখানে থাকতে একটু মন মানছে না, তুমি আমাকে বাড়ি নিয়ে চলো প্লিজ, আমি মায়ের কাছে যাব। আবির বুক চিরে গভীর দীর্ঘশ্বাস ফেলল, ধীর কণ্ঠে বলল, বেশ চলো তবে। ওরা বাসায় পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গেল। তখন আকাশ কাঁপিয়ে ঝুম বৃষ্টি নামছে। ত্রিনানী জেগেছিল, আবিরের সাথে সুপ্তিকে দেখে এগিয়ে এলো। এই প্রথমবার ত্রিনানী সুপ্তিকে দেখে একটুও খুশি হতে পারল না। ঘরের বউ বরপুরুষের সাথে দুই রাত কাটিয়ে এসেছে, কথাটা মনে পড়তে গা গুড়িয়ে উঠল। আবির তখনও সুপ্তির কাঁধ জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। ত্রিনানী চোখে মুখে কাঠিন্য ফুটিয়ে বলল, ওকে কোথায় পেলি? আবির মায়ের চোখের দিকে তাকিয়ে বলল, সুপ্তি কিডন্যাপ হয়েছিল মা। ত্রিনানীর চোখে মুখে অবিশ্বাস। আবিরকে অকপটে সুপ্তির ব্যাপারে মিথ্যা কথা বলতে দেখে ত্রিনানীর মনটাই খারাপ হয়ে গেল। একটা মেয়ে কিডন্যাপ হলো কেন? জামা কাপড় সহ চিঠি লিখে কিডন্যাপ হবে? আবির সুপ্তির প্রেমে মজনু হয়ে চোখে টুলি পরে থাকতে পারে, কিন্তু ত্রিনানীর বেশ জানা আছে, দুটো রাত তো আর সুপ্তিকে একাকী পেয়ে বসিয়ে রাখেনি সৌভিকটা, এসে উল্টোপাল্টা কিছু করেছে। পালিয়ে যখন যাবে আবার কেন আবিরের হাত ধরে এই বাড়িতে ফিরে এলো সুপ্তি? আবির হাসলো, হাসিটা মলিন। সুপ্তিকে ছেড়ে দিয়ে মায়ের মুখোমুখি দাঁড়ালো, তারপর একে একে ত্রিনানীকে সব সত্যি কথা বলল। ত্রিনানীর দুই হাত দিয়ে কান চেপে ধরে আবিরকে কথার মাঝখানে থামিয়ে দিল, চাপা কণ্ঠে বলল, আর কত মিথ্যে গল্প বাড়িয়ে বাড়িয়ে বলবে, চুপ কর আবির, তোর মুখ থেকে আমি আর একটা মিথ্যা কথাও শুনব না। মা, এত কিছুর পরও কেন এই মেয়েটাকে ঘরে তুলেছিস তুই? আবারও সুযোগ পেলে এই মেয়েটাই তোকে ফেরে ঠিকই চলে যাবে। আজ নিজের মাকে বড্ড বেশি অচেনা ঠেকল আবিরের। এই কি তার সে আদর্শ মা? না বোধ হয়। চেনা মায়ের অচেনা রূপ দেখে আবির মনে মনে খুব ভেঙে পড়ল, শুধু মুখে বলল, শাশুড়িরা কখনো মা হয় না, তাই না মা? আমি মা হতেই চেয়েছিলাম আবির,
কিন্তু তোর বউ আমার মেয়ে হতে চায়নি, তাই তো এত ঘৃণ্য একটা কাজ করতে পারল। ছি! আবির অধৈর্য হয়ে চিৎকার করে বলল, সুপ্তি কিছু করেনি মা, তুমি কেন আমার মুখের কথা বিশ্বাস করছো না? ওকে কিডন্যাপ করা হয়েছিল, বুঝতে পারছো তুমি? ছেলের ভয়ঙ্কর রেগে যাওয়া রূপ দেখে তৃণারানীর অন্তরাত্মা কেঁপে কেঁপে উঠল। কখনো তো মায়ের সাথে জোর গলায় কথা বলেনি আবির, তাহলে আজ কেন এমন করলো? শাশুড়ি মায়ের চোখে স্পষ্ট অবিশ্বাস দেখে সুপ্তি ভেতরে ভেতরে ক্ষয়ে গেল। এই মানুষটাকে মন থেকে সম্মান করে সুপ্তি, মনে মনে মায়ের আসনে বসেও ফেলেছিল। অথচ আজ কত সহজে সুপ্তির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, এক গাছের বাকল কখনো অন্য গাছে লাগে না, আর স্বার্থের পৃথিবীতে পর কখনো আপন হয় না। এই ব্যাপারে আর মায়ের সাথে আর কথা বলতে ইচ্ছে করল না আবিরের। সুপ্তির হাত মুঠো করে ধরে মায়ের সামনে দিয়ে ঘরে নিয়ে গেল। তৃণারানী ধীরে ধীরে সোফায় বসে পড়ল, বিড়বিড় করে বলল, এত পাপ ঈশ্বর সইবে তো? ঘরের দরজা আটকে দিয়ে সুপ্তিকে বুকের মাঝে চেপে ধরল আবির, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মায়ের কথায় কিছু মনে করো না সোনা, আসলে মা চোখে যা দেখেছে তাই সত্যি ভাবছে। সত্যির মুখটা আজলাই তুলে ধরে পরম যত্নে চোখের জল মুছিয়ে দিল আবির, গাঢ় কণ্ঠে আবারও বলল, সব সময় মনে রেখো, সমস্ত পৃথিবীর মানুষ তোমার বিপক্ষে গেলেও আমি তোমার পক্ষে থাকবো সত্যি। একমাত্র মৃত্যু ছাড়া আমাদের এই স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন সারা জীবন অটুট থাকবে। সত্যি নিজেকে সামলে নিল, আবিরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে স্নান করতে চলে গেল। সময় নিয়ে স্নান করে মাথা মুছতে মুছতে ব্যালকনিতে গিয়ে আবিরের পাশে দাঁড়ালো। আবিরের হাতে জ্বলন্ত সিগারেট, সুপ্তিকে এসে উঠল। আবির সিগারেটের শেষ টান দিয়ে দূরে ছুড়ে ফেলল। সুপ্তি সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, আবির বিয়ের পরপরই সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিল। সুপ্তি হারিয়ে যাওয়ার পর মানসিক ডিপ্রেশন থেকে ক্ষণিকের জন্য মুক্তি পেতে এত বেশি সিগারেট খেয়েছে আবির, এখন বোধ হয় চাইলে হুট করে ছাড়া সম্ভব না। সুপ্তি টিয়া পাখির শূন্য খাঁচার দিকে তাকিয়ে আটকে উঠল, মুখে হাত রেখে অস্পষ্ট স্বরে বলল, বিবিসি কোথায়? তার আপন ঠিকানায়। মানে? মুক্ত করে দিয়েছি। ও মা, কেন? আবি সুপ্তিকে হাত বাড়িয়ে নিজের কাছে টেনে নিল। সুপ্তির উন্মুক্ত কোমরে ঠান্ডা হাত রেখে শক্ত করে চেপে ধরে সুপ্তির সদ্য শ্যাম্পু করা ভেজা চুলে নাক ডুবিয়ে দিল। আবেশে চোখ বুঝে নিঃশ্বাসে টেনে নিল সেই চিরচেনা মাতাল কলা ঘ্রাণ। তারপর সুপ্তিকে ঘুরিয়ে সামনে এনে দুই কাঁধে হাত রেখে চোখে চোখ রাখল, গাঢ় কণ্ঠে বলল, তোমায় হারিয়ে আমি পাগল পাগল হয়ে গিয়েছিলাম সুপ্তি, কি করব না করব আমার মাথা সুস্থভাবে কাজ করতো না, তাই আমার বহুদিনের পোষা পাখিকে ছেড়ে দিয়েছি। কি হবে আটকে রেখে, আমার ভালোবাসার মানুষটাকেই তো আমি আগলে রাখতে পারিনি। সুপ্তির চোখের কোণে বিন্দু বিন্দু জল জমল, আস্তে করে মাথাটা আবিরের উন্মুক্ত বুকে গুঁজে দিল। এই বুকে মাথা রাখতে সব দুঃখ কষ্ট ভয় হতাশা ম্যাজিকের মতো দূর হয়ে যায়, খুব শান্তি লাগে। অস্পষ্ট স্বরে বলল, তাই বলে তোমার প্রিয় পাখিটাকে এইভাবে ছেড়ে দেবে? বিবিসিকে এতদিন শুধু শুধু নিজের কাছে আটকে রেখে কষ্ট দিয়েছি সুপ্তি, সব নীরহারা পাখিরই দিন শেষে আপন নীরে ফিরে যেতে ইচ্ছে করে, মুক্ত আকাশে মনের সুখে ডানা মেলে উঠতে ইচ্ছে করে। এতদিন না বুঝে স্বাধীন পাখিটাকে পরাধীন জীবন দিয়ে বড্ড ভুল করেছি, তুমি আমার জীবন থেকে ক্ষণিকের জন্য হারিয়ে না গেলে আমার এই উপলব্ধিটা হয়তো কোনো দিনও হতো না। উত্তরে সুপ্তি কিছুই বলল না। আবির বলল, মায়ের কথায় মন খারাপ করো না সুপ্তি, মা চোখে যা দেখেছে তাই সত্যি মনে করেছে, খুব শীঘ্রই মায়ের ভুল আমি ভেঙে দেব, তুমি দেখো। মা, মন খারাপ করিনি, আবির বলল। চলো খেয়ে নিবে। খিদে নেই। অল্প কিছু খাবে? না, আমি এখন নিচে যাব না, প্লিজ। আবির আর কথা বাড়ালো না, চলে গেল। সুপ্তি ব্যালকনিতেই দাঁড়িয়ে রইল। এতক্ষণ মুষলধারে ঝুম বৃষ্টি নামলেও এখন একটু কমে এসেছে, তবে টিপটিপ করে একাধারে বৃষ্টি পড়ছে। বৃষ্টির ছোট ছোট কণা সুপ্তিকে বারংবার ভিজিয়ে দিয়ে যাচ্ছে। সুপ্তি কখনো বা জলের উষ্ণ স্পর্শে কেঁপে কেঁপে উঠছে। আবির কিছুক্ষণ পরেই হাতের খাবারের থালা আর জলের গ্লাস নিয়ে ব্যালকনির দোলনায় এসে বসল। সুপ্তির হাত টেনে ধরে পাশে বসিয়ে দিল, তারপর নিজেও খেল, সুপ্তিকেও জোর করে খাইয়ে দিল। খাওয়ার পর শেষ করে হাত মুখ ধুয়ে দোলনায় আড়াআড়িভাবে শুয়ে পড়ল আবির। সুপ্তিকে বুকে টেনে নিল, সুপ্তিও আবিরের বুকে মাথা রেখে নিজের শরীরের সমস্ত ভরটুকু আবিরের শরীরে ছেড়ে দিল। দুজনই সারা রাত জেগে জেগে বৃষ্টি বিলাস করল। স্বচ্ছ বৃষ্টির জলের সাথে সুপ্তির মন খারাপ ভাবটাও একটু একটু করে ধুয়ে মুছে বিলীন হয়ে গেল। সুবর্ণারানী এক মনে ভাত খাচ্ছিল। ধীর পায়ে দীপ্তি মায়ের পাশে চেয়ারে বসে আস্তে করে বসল। মায়ের প্লেটে আরেক চামচ ভাত তুলে দিয়ে বলল, খাও মা। সুবর্ণারানী মাথা ঝাঁকিয়ে বলল, আর দিস না, এতে খেতে পারবো না।
দীপ্তি গ্লাসে জল ভরে মায়ের সামনে বাড়িয়ে দিল, বলল, দিদি ফিরে এসেছে মা। সুবর্ণারানী বিষম খেল, গলায় ভাত আটকে কাঁচতে কাঁচতে অবস্থা খারাপ হয়ে গেল। একটু ভয় ভয় করতে লাগলো, প্রাণপণে স্বাভাবিক থাকার চেষ্টা করে আমতামতা করে বলল, সে তো ভালো কথা। কি মায়ের মাখানো ভাতের দিকে এক পলক তাকালো দীপ্তি, ধীর কণ্ঠে বলল, এই যে ভাতটা খাচ্ছ না মা, এই ভাতে চাউলটাও দিদির বাবার টাকায় কেনা, আমাদের নিত্যদিনের বাজার খরচ, আমার পড়াশোনার খরচ, বাবার ওষুধ, তোমার শখের টুকিটাকি কেনাকাটা, এমনকি আমার বিয়ের খরচটা পর্যন্ত দিদির বাবার টাকায় হয়েছে। অথচ তুমি দিদির সাথে এত বড় অন্যায়টা কেন করলে মা? সত্যিটা দিদি কখনো জানতে পারলে এর পরিণাম কি হবে একবারও ভেবে দেখেছো? সুবর্ণারানী উত্তেজিত হয়ে গেল, তোতলাতে তোতলাতে বলল, কি করেছি আমি? সেদিন যখন তুমি সবাইকে লুকিয়ে দিদির ব্যাগটা অচেনা এক মহিলার হাতে তুলে দিয়েছিলে, আমি প্রথমে বুঝিনি, জানো, ভেবেছি ব্যাগ হয়তো ছিঁড়ে গেছে তাই সেলাই করতে দিচ্ছ। অনেক পরে বুঝেছি ওই ব্যাগের আসল রহস্য। সৌভিক খারাপ মা, শুধু খারাপ বলে ভুল হবে, ও আস্ত একটা নর পিশাচ, জেনে শুনে ওদের সাথে কেন হাত মিলালে তুমি? এতে তোমার কি এমন লাভ হয়েছে বলো তো আমাকে? যার বাবার টাকাই খাও ফুটানি করে চলো, তাকে আদর না করতে, একটু স্নেহও তো করতে পারতে মা। সুবর্ণারানী ঝরঝর করে কেঁদে দিল, অস্পষ্ট স্বরে বলল, বিশ্বাস করো আমি সত্যি জানতাম না সুপ্তিকে ওই জানোয়ারটা নিয়ে পালিয়ে যাবে, আমি তো অন্য একটা কারণে এই কাজটা করেছি। দীপ্তি মায়ের চোখের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, সেই কারণটাই তো জানতে চাচ্ছি মা, ঠিক কী কারণে এত বড় জঘন্য ঘৃণ্য একটা কাজ করলে তুমি? সুবর্ণারানী শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছে নিলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করল, সুপ্তি যেদিন হারিয়ে যায় তার একদিন আগে আবিরের প্রথম স্ত্রী ফোন দিয়ে আমার কাছে অনেক কান্নাকাটি করেছে, সে নাকি তার ভুল বুঝতে পেরেছে, আবারও আবিরের সংসারে ফিরে আসতে চায়। আমি প্রথমে পাত্তা দিইনি, বারবার ফোন কেটে দিয়েছি, পরে আমাকে এমনভাবে বলল আমি কাজটা না করে থাকতে পারিনি। দীপ্তি উত্তেজিত হয়ে বলল, কি বলেছে মা? কে বলল? আপনি কার জন্য এত মায়া করছেন যেখানে আপনার ভাইয়ের মেয়ের জন্য পেটের মেয়ের সুখে নেই, তারপর আপনি ভালো মানুষই করে সুপ্তির সংসার বাঁচাতে চাচ্ছেন? তাছাড়া আমি তো সুপ্তিকে কিছু করব না, শুধু দুটো দিন নিজের কাছে আটকে রাখি। আপনাকে একটা চিঠি দেওয়া হবে, আপনি সেই চিঠি সুপ্তির ঘরে খুব সাবধানে রাখবেন, আর সুপ্তির কাপড়ে ব্যাগটা সবার চোখে ফাঁকি দিয়ে আমার কাছে পৌঁছে দিবেন। সবাইকে শুধু বিশ্বাস করাতে সুপ্তি পালিয়ে গেছে, ব্যাস তারপর বাকিটা আমি সামলে নেব। পরের মেয়ের জন্য এত দরদ না দেখিয়ে শুধু নিজের মেয়ের কথা ভাবুন, ভুলে যাবেন না সুপ্তির জন্যই দীপ্তি আজ ঘর সারা, অথচ সেই সুপ্তি আজ কত সুখে আছে, আর দীপ্তিরা সব হারিয়ে নিঃস্ব হয়ে ঘুরে বেড়াচ্ছে। মা হয়ে কীভাবে সহ্য করছেন আপনি? মেয়েটার কথা শুনে তখন আমার কি যে হলো, আমি ঠিক ভুল না ভেবেই এই কাজটা করে বসেছি। দীপ্তি বলল, যে তোমাকে ফোন দিয়েছিল সে দাদার বোন আমা, হতে পারে সৌভিকের কোনো মেয়ে বন্ধু, তোমাকে দাদার বউ সেজে কথা বলছে, কারণ আমি আরও আগে শুনেছি আভির দাদার বউ আরেকটা বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছে, সেই ঘরে একটা বাচ্চাও আছে। তখন বুঝিনি, বিশ্বাস কর আমার কথা, তাছাড়া আমি চিঠি পড়েও দেখিনি তাতে কি লেখা ছিল। আমার বিশ্বাসে কি এসে যায় মা, দিদি যখন তোমার মুখোমুখি দাঁড়িয়ে এই একই প্রশ্ন করবে তখন কি জবাব দেবে বলো তো? দিদির চোখে চোখ রাখতে পারবে তো মা? সুবর্ণারানীর বুকের ভেতর চিনচিটে ব্যথা অনুভব করছে, মাখানো ভাত ওভাবেই পড়ে আছে, খাওয়ার আর রুচি হলো না, মনের ভেতর ভয়ের বাসা বেঁধেছে, মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেছে। দীপ্তি উঠে পড়ল, ঘরে যেতে যেতে বলল, মা আজ বিকেলে হাসপাতালে যাব, তোমাকেও আমার সাথে যেতে হবে, কিন্তু রেডি থেকো। শাশুড়ির সাথে সুপ্তির না চাইলেও অদৃশ্য এক দূরত্ব তৈরি হয়ে গেছে। টিনারানী এখন আর সুপ্তির হাতের বানানো চাটুকু পর্যন্ত খান না, কথাও বলে মেপে মেপে। সুপ্তি যদি যেচে দশটা কথা বলে তবে টিনারানী দুটো কথার উত্তর দেয়। তবে আবির সুপ্তিকে খুব সাপোর্ট করে, বলে, মন খারাপ করো না, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। দুজনের ভালোবাসাও যেন আরও দৃঢ় হয়েছে, সম্পর্কের টান মজবুত হয়েছে। সেই ঘটনার পর আবির স্বর্ণ ছেড়ায় সুপ্তিকে নিয়ে যেতে চেয়েছিল, সুপ্তি আর কোনো আগ্রহ দেখলো না, শুধু মলিন কণ্ঠে বলেছে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।
ধন্যবাদ সবাইকে।